এসে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বারাই বাস্তব বড় ভুল হয়ে গেছে আমি বড় অপরাধী হয়ে গেছি আল্লাহর নবী আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করে দেন আমি তো ক্ষমা আমি তো অপরাধী হয়ে গেছি আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে আমাকে একটু ক্ষমা করে দেন আমাকে পাক করলেন আমাকে পবিত্র করলেন হাদিসে এসেছে যেমনই কথা বলে কি করেছো বলে আমার দ্বারাই উপকর্ম হয়ে গেছে প্রক্রিয়া হয়ে গিয়েছে আল্লাহর নবী আমাকে আপনি পবিত্র করলেন পবিত্র করলেন আল্লাহ নবী বলেন যাও যাও ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো আবার একটু হেঁটে যাচ্ছে আবার ঘুরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে আমি প্রক্রিয়া করে ফেলেছি আমি জেনা করে ফেলেছি আল্লাহর নবী আমাকে আপনি পবিত্র করলেন আবার আল্লাহর নবী ফিরে পাঠিয়ে দিলেন যাও আল্লাহর কাছে তওবা করো কেমন অনুতপ্ত হয়েছে মাঈজ বিন মালিক কেমন ভাবে অনুতপ্ত হয়েছে কেমন করজর হয়েছে আল্লাহকে বলে কেমন ভয় করেছে আল্লাহর নবী দুইবার ফিরিয়ে পাঠিয়ে দিলেন তিনবারও ফিরে পাঠিয়ে দিলেন চারবারের বালায় সাহাবাদেরকে বলতেছেন ওয়ামা সাবিরা এই তো পাগল নয় কি কোনো মদ পান করে এসেছে কোনো কি নেশাদারি কোনো জিনিস কি পান করে এসেছে যাও তো তাকে একটু পরীক্ষা করে দেখো তো সাহাবাই কেরামরা মাঈজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দেখছেন তার মুখে নাক লাগিয়ে দেখছেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে কোনো মদ্যপান করেনি সে কোনো পাগল নয় তার জ্ঞান রয়েছে তার মুখে কোনো সেন্ট পাওয়া যায় না আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা তোমরা শুনে নাও শুনে নাও মাঈজ বিন মালিককে ধরে নিয়ে যে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর ছড়ে ছড়ে তাকে রজম করে দাও ভাইরা আমার আল্লাহকে আল্লাহর কত ভয় এসেছিল আল্লাহর কত ভীর ছিল নবীকে কত বিশ্বাস করেছিল আল্লাহর ভয় কত ছিল আমরাও তো ভয় করেছি দিনে পাঁচবার আল্লাহর দরবারে যে উপস্থিত হয় আমরা জমির ফসল কেটে ছাগলকে খাওয়াই গরুকে খাই আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জমির ফসল কেটে আমরা খাসিকে কুরবানি খাসিকে খাওয়াই কুরবানি গরুকে খাওয়াই আবার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে ডাকি আল্লাহ গো তোমার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তুমি আমাদের সারা বিশ্ব জাহানের মালিক কবি বলতেছেন তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তাই তো তোমায় আদর করে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তাই তো তোমায় আদর করে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমার কাছে এসে খোদা তোমার কাছে এসে খোদা মনের কথা প্রকাশি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তাই তো তোমায় আদর করে তোমার কাছে আসি তাহলে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে আল্লাহর নবীর কাছে সে মাঈজ বিন মালিক বলতেছেন আমাকে আল্লাহ নবী পবিত্র করে নেন পবিত্র হয়ে গেল এই সমাধা হয়ে গিয়েছে কিছু সময় অতিবাহিত হয়েছে হুট করে এমন সময় একজন মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল আল্লাহর নবীকে বলতেছেন হুজুর আমাকে পবিত্র করে নেন আমাকে পবিত্র করে নেন আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ নবীকে আবার ওইদিকে যে বলছে হুজুর আমাকে পবিত্র করে নেন মুখটাকে ফিরিয়ে নিলেন আবার ফিরিয়ে নেওয়ার পর ওই মেয়েটি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাকে মাঈজ বিন মালিকের মতো করতেছেন মালিক বিন মাঈজের মতন কি আমাকে ফিরিয়ে দিবেন আল্লাহ নবী বলছেন কি হয়েছে তোমার আল্লাহ নবীকে ওই মহিলাটি বলতেছে কি ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাই প্রক্রিয়া হয়ে গিয়েছে আর প্রক্রিয়ার দরুনেই আমার পেটে বাচ্চা হয়ে গিয়েছে আপনি আমাকে পবিত্র করে নেন
আল্লাহ নবী বলতেছেন ও আমার সাহাবারা তোমরা শুনে নাও এই মেয়েটি ঠিক বলতেছে না বেঠিক বলতেছে তার জ্ঞান আছে কি না পরীক্ষা করা হলো সে সবল জ্ঞান আছে তার জ্ঞান সঠিক আছে পরীক্ষা করা হলো আল্লাহ নবীকে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটি সত্য বলতেছে বলে তোমার পিতার অন্তঃসত্ত্বা হয়েছো তো এই অবস্থায় তোমাকে রজম করা যাবে না তুমি যাও ফিরে যাও বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আসবে বাচ্চাটি বাড়িতে যেই ভূমিষ্ঠ হয়েছে জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে ওই অন্তঃসত্ত্বা বাচ্চাটিকে নিয়ে আল্লাহ নবীর দরবারে সে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে নেন ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পবিত্র করে নেন আল্লাহ নবী বলছে এই কচি বাচ্চাটির মাকে যদি আমি এখন রজম করে দিই তার উপরে সাজা দিয়ে দিই তাহলে এই বাচ্চাটিকে দুধ পান কে করাবে এই বাচ্চাটিকে কে খাওয়াবে একজন আনসারী ব্যক্তি বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চাটি খাওয়ানোর দায়িত্ব আমার উপরে প্রদ করে দেন আমি তার দেখাশোনা করব অন্য হাদিস এসেছে কি না চলে গেল বাচ্চাটিকে নিয়ে আল্লাহ নবী বলছে যাও যখন খেতে পাবে পারবে তখন তুমি সেই বাচ্চাটিকে নিয়ে আসবে খেতে যখন পারবে তখনই আসবে যখন ওই মহিলাটি বাচ্চাটিকে ছয় মাস সাত মাসের হয়েছে তার হাতে একটি রুটির টুকরো ধরিয়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী বাচ্চাটিকে এক আনসারির সুপ্রদ করলেন করার পরে তাকে বলা হলো যে নিয়ে যাও একে যে এক ময়দানে নিয়ে যে কবর বুক পর্যন্ত গেড়ে দিয়ে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে রজম করে দাও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন সামনে দিক থেকে একটা পাথর ছুঁড়ে মেরেছেন ফট করে তার রক্তগুলো ছিটিয়েছে খালিদ বিন ওয়ালিদের শরীরে পড়েছে আর খালিদ বিন ওয়ালিদ বলতেছি ইয়া আল্লাহ আমি সর্বনাশ হয়ে গেলাম এই মহিলাটির অপবিত্র রক্ত আমার শরীরে লেগে গিয়েছে আল্লাহ বলছে ও খালিদ বিন ওয়ালিদ তুমি সাবধান হয়ে যাও তুমি চুপ হয়ে যাও এই মহিলাটি এত তওবা করেছে এত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এই মহিলার তওবাটি যদি এই তওবা করে যদি এক নয় দুই নয় 77টি পরিবারের মধ্যে যদি বণ্টন করে দেওয়া হয় মক্কাবাসীর 77টি পরিবারের মধ্যে যদি তার তওবা গুলিকে বণ্টন করে দেওয়া হয় তাহলে 77টি পরিবার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এত সে তওবা করেছিল ভাই আমার